বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো সেশনটা অনেক ছোট হবে, ফার্স্ট প্রথম দিন, গতদিন হঠাৎ চিন্তা করলাম, তারপরে আজকে শর্ট নোটিশ দিয়ে দিলাম কোচিং একটা পোস্টের মাধ্যমে, আর আজকে ক্লাস নিয়ে শুরু করে দিছি। তো আমি প্রত্যেকটি টিপস সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট একটা করে টিপস দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ম্যাক্সিমাম টিপস গুলো হবে যে আপনারা কখনো ইউটিউবে পাননি, আপনাদের মেন্টর যারা ছিল তারাও হয়তো জানেন না বা আপনাদের শেখায়নি। তো ইডিয়েন্স কিছু অ্যাডভান্স টিপস আমি আপনাদের প্রত্যেকটা ক্লাসে রাখার চেষ্টা করব। তবে একটা কথা মাথায় রাখবেন, সবগুলো কিন্তু আপনারা জানেন না এমন হবে না, কিছু কিছু জিনিস আপনারা জানবেন, তবে যেটা জানেন তার থেকে আরো বেটার জানতে পারবেন, সেই জানা টিপস হলো ইনশাল্লাহ, এতটুকু ইনশিওর করতে পারি। চলেন শুরু করা যাক। দেখেন স্টার মার্ক কেন আসে এরকম, হ্যাঁ তো এটা একটু দেখি। তো দেখেন এই স্টার মার্ক কেন আসলো, এখানে 32 কেন আসলো, RGB কেন লেখা আসলো, ঠিক আছে, এই এই যে বিষয়গুলো কেন এইভাবে আসতেছে, তো এইগুলো আমরা একটু কথা বলবো। তো আমি এই ফাইলে যদি একটা ইমেজ ওপেন করি এখন থেকে, মনে করেন এই ইমেজটা নিয়ে আসলাম, এখন এটা আমি এটা সিলেক্ট করেছি, এটা ব্যাকগ্রাউন্ড যে লেয়ার সিলেক্ট করে রাখতেছি সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এইখানে 100% মানে 100% জুমে আছে তাই। আর এখানে ডকুমেন্ট সাইজ দেখাচ্ছে টোটাল দুটো মিলে হচ্ছে, দুটো ইমেজ মিলে এটা আমি যখন PNG ডট সামথিং এইখানে যাচ্ছি, আর তখন এখানে এটার নাম আসছে, সাথে সাথে আপনার এখানে 32 বিট দেখাচ্ছে। আমি যদি এখানে আরো এটাকে ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি এখানে আরো কোনো ইমেজ একটা ইমেজ ওপেন করি, অনেকগুলো প্রোগ্রাম অন করাতে ফটোশপ একটু ধীরে ধীরে কাজ করতেছে, সমস্যা নেই। এখান থেকে মনে করেন PNG না দিয়ে আমি জিপিজিটা ওপেন করলাম, আচ্ছা ওকে। এখন দেখেন এটা এই যে স্টার মার্কের পরে এসে এটা দেখাচ্ছে, স্টার দেখাচ্ছে, স্টার দেখাচ্ছে, এখানে স্টার দেখাচ্ছে দুইটা, এখানে স্টার দেখাচ্ছে না। এখন এটা একটু কাহিনী আছে, এই যে প্রথমে দেখেন হ্যাশ স্টার, এই স্টার বাইরের স্টার মানে হচ্ছে যে আপনার এই ডকুমেন্টে এমন কিছু এডিট করছেন বা নতুন কিছু অ্যাড করছেন সেটা সেভ হয়নি। আমি যদি এটা ফাইল থেকে জাস্ট, আচ্ছা এটা তো আমি সেভ দেব না, ফাইল থেকে জাস্ট এখানে গিয়ে এই দুইটা আছে না, এই যে বাইরের স্টেপটা কিভাবে যায় দেখেন, ফাইল থেকে সেভ যদি দিয়ে দিই, আমি এটা ডেস্কটপে দিয়ে দিচ্ছি, ফাইল থেকে সেভ দিয়ে দিলাম, ওকে, বাইরেরটা চলে গেছে, ভিতরেরটা আছে। ভিতরেরটা থাকার কারণ কি জানেন, যে আপনার এই সেট আপে আপনার এই যে সফটওয়্যারের যে সেট আপ আছে সেইখানে যে কালার প্রোফাইল এবং এই ইমেজের যে কালার প্রোফাইল এটা মিসম্যাচ, বা এই ডকুমেন্টের যে কালার প্রোফাইল এটা মিসম্যাচ, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবেন, আমার ছোট বিদ্যাতে আমি বলি যে ইউরোপ আমেরিকান যে এটা অ্যাডোবি আমেরিকান কোম্পানি, এবং আমেরিকার যে কালার প্রোফাইল বা ওরা যেভাবে ব্যবহার করে ওইটার সাথে কিন্তু আমাদের এশিয়ার এগুলো ভাবে মিলে না, হ্যাঁ, এই জন্য আমরা ডিফল্ট ভাবে অ্যাডোবি যখন ইনস্টল করি তখন কিন্তু ওদের আমেরিকান যে ডিফল্ট সেটিংটা ওটা থাকে। এখন এটা যদি আপনি চেঞ্জ না করে নেন, না নিলে কোন কোন জায়গায় সমস্যা হবে দেখেন, আমি যদি এখানে একটা যেকোনো একটা ইমেজ ওপেন করি, ডাউনলোড গেলে হয়তো পাবো, মনে করেন এই ইমেজটা ওপেন করলাম। এখন এই ইমেজটা ওপেন করার পরে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা যেটা আছে এটা গুগল থেকে ডাউনলোড করা, এইখানে দেখেন কোনো স্টার মার্ক বা কোনো কিছু নেই, তার কারণ হচ্ছে এটা অবশ্যই অবশ্যই আমাদের এশীয় কোনো এরকম সব অ্যাডোবি সফটওয়্যার থেকে এটা ইয়ে করা না, এদের কালার প্রিসেটটা আমাদের এই সফটওয়্যারে ডিফল্ট যেটা আছে যেমন আমেরিকান কালার সেটআপ সেটাই, সেই সেট আপ দিয়ে ইমেজটা করা, এই জন্য এখানে কোনো স্টার মার্ক দেখায়নি, যেমন আমাদের এইখানে স্টার মার্ক দেখাচ্ছিল, ঠিক আছে। তার কারণ হচ্ছে এই অ্যাডোবি সফটওয়্যারটা হচ্ছে আমেরিকান কোম্পানি,
সো ওরা ডিফল্ট ভাবে আমেরিকান যে কালার প্রোফাইল, তারা আমেরিকান লোকজন যেটা ব্যবহার করে সেটাই দিয়ে রাখে। এখন আমরা ইনস্টল করলে ডিফল্ট ভাবে আমাদের সামনে ওইটা আসবে। তো আমাদের এশিয়া এই সাব কন্টিনেন্টে তো আমরা তো আমেরিকান কালার প্রোফাইল ব্যবহার করি না, এই জন্য আমাদের এখানে কিন্তু এটা সেটিংটা চেঞ্জ করে নিতে হয়। সেটিংটা চেঞ্জ করে না নিলে আমরা অরিজিনাল আউটপুট গুলো পাই না। তো দেখেন এটা হচ্ছে গুগলতে ডাউনলোড করে জানেন। এইখানে যাওয়ার পরে আমি যদি চ্যানেলে যাই, গেলে দেখেন এইখানে বিভিন্ন ধরনের এগুলো পাচ্ছি। আচ্ছা এটা RGB চ্যানেল, আমি ইমেজ থেকে এইখান থেকে গিয়ে এইখান থেকে গিয়ে আমি যদি এখান থেকে CMYK করে দিই, দেখেন এদের কালার গুলো একেবারে সেম, আপনি কোনো পরিবর্তন বুঝতে পারতেছেন না। আগে যেমন ছিল এখনো তেমন আছে। আমি আনডু করি Ctrl Z দিয়ে। এখন যেমন দেখাচ্ছি একটু খেয়াল করেন, আমি যদি আবার এটা হচ্ছে RGB চ্যানেল, CMYK একই ধরনের। তার কারণ হচ্ছে কি এদের কালার কালার প্রোফাইলটা এর সাথে ম্যাচ আছে, এই জন্য সেম আউটপুট আমরা পাচ্ছি। কিন্তু আমরা যদি এই ডিফল্ট সেট আপ আমেরিকান যে কালার প্রোফাইল সেট আপ এইটা আমরা ব্যবহার করি এবং আমরা কাজগুলো করি, কাজগুলো করার পরে আমরা যদি আমাদের যে লোকাল যে প্রিন্টার বা এখান থেকে যদি আমরা সেটার প্রিন্ট দিতে যাই, তো সেক্ষেত্রে দেখবো কি আমাদের কালারটা মিসম্যাচ হবে, চ্যানেলগুলোতে মিসম্যাচ হবে। যদি আমাদের ডিফল্ট এটা থাকে এবং আমরা যদি আমাদের লোকাল যে প্রেস আছে বা এইসব জায়গাগুলোতে যদি আমরা ল্যাব আছে প্রিন্ট দিতে যাই, যে কালারে মিসম্যাচ হবে, আমরা সঠিক কালার পাবো না। আবার অনেক সময় কি হবে দেখেন এইখানে, এইখানে দেখেন আমি যে ইউএস কালার প্রোফাইল ব্যবহার করে, ইউএস কালার প্রোফাইল ইউজ করে যে ইমেজটা তৈরি করা, হ্যাঁ এই ইমেজটা যদি আমি আমাদের এই যে এশিয়ান বা ইউরোপিয়ান যে সেটিংটা আছে সেটা ব্যবহার করে কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি অরিজিনাল আউটপুট পাবো না। কেননা এর এই ইমেজটাই তৈরি করা হচ্ছে আমেরিকান যে কালার প্রোফাইল সেটা দিয়ে। এখন আমি যদি আমাদের এশিয়ান বা ইউরোপিয়ান যে কালার প্রোফাইল আছে সেটা ব্যবহার করে এটি এডিট করতে যাই, তাহলে এর প্রত্যেকটা চ্যানেলে যখন যাব আমি মাস্কিং এর জন্য সিঙ্গেল সিঙ্গেল আমি ঠিক আউটপুট গুলো পাবো না, ঠিক আছে ঠিক আউটপুট গুলো পাবো না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই কালার প্রোফাইলটা আগে চেঞ্জ করে নিতে হবে। ইমেজের যে কালার প্রোফাইল আছে সেই কালার প্রোফাইলে আমাকে আগে চেঞ্জ করে নিতে হবে। তো চলেন এটা তো আছে, ইউএস এর আমার এখানে ডিফল্ট যে কালার প্রোফাইল আছে সেটার সাথে ম্যাচ করে গেল। সো এটাতে আর কি কোনো প্রয়োজন নেই। আমরা এইখানটাতে এইখানটাতে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে স্টমার্ক এটা উঠাবো। তো সেটা কিভাবে, আর এই যে 32 যেটা কি সেটা RGB হচ্ছে, এখানে RGB কালার মোড ব্যবহার করে। আমি যদি ইমেজে যান, ইমেজ থেকে দেখেন RGB আর হচ্ছে 32 বিটের চ্যানেল, 8 বিট, 16 বিট, 32 বিট, এই বিট গুলো কি এটা দিয়ে আমি হয়তো ছোট করে একটু আলোচনা করব। তো আর আপনাদের আবারও বলে রাখি, যারা লাইভে আছেন তারা যদি কোনো প্রশ্ন করতে চান, তাহলে আমরা পাশাপাশি যে ক্লাসে যে পোস্টটা দিছিলাম সেখানে আমাদের জুমে ডিরেক্ট জয়েন লিংক আছে, ওখান থেকে জুমে জয়েন করে আমাদের প্রশ্ন করতে পারে, ঠিক আছে। কমেন্ট করলে হয়, আমি এটা পুরো স্ক্রিন যখন ফুল থাকে তখন কমেন্ট দেখার সুযোগ হয় না। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই জুমে কানেক্ট হয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে। আমি তাহলে সাথে সাথে অ্যান্সার পাবেন। তো ঠিক আছে, আমি যদি এখান থেকে এই রেজিস্টার মার্ক আছে ফাইল থেকে, সরি এডিট থেকে, কালার সেটিং, এডিট থেকে কালার সেটিং, কালার সেটিং এ যদি যাই ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমাদের সামনে এখানে এরকম চলে আসে। তো যেটা হচ্ছে এটা হচ্ছে নর্থ আমেরিকান আমেরিকা জেনারেল পারপাস টু, আর কালার প্রোফাইল যেটা হচ্ছে sRGB। তো আমাদের এখানে অ্যাডোবি, আমরা অ্যাডোবি ব্যবহার করছি, আমরা কিন্তু sRGB ব্যবহার করি। তো আমি দেখেন সিম্পলি আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে আর অনেকগুলো পাচ্ছেন আপনি, আর অনেকগুলো সেট আপ পাচ্ছেন। তো এইটা হচ্ছে আমেরিকানরা ব্যবহার করে, এখানে ডিফল্ট ভাবে যেটা আছে এবং অ্যাডোবি আমেরিকান কোম্পানি, সো সেই হিসাবে কিন্তু এটা এখানে শো করে।
আর এইখানে দেখেন একটা জিনিস, এইগুলো আস হোয়েন ওপেনিং, মানে হচ্ছে ওই যে দেখেন আমি প্রথমে একটা ইমেজ ওপেন করছিলাম, এই ইমেজটা যেটা বলছি যে আমেরিকান বা ওই এই যে কালার প্রোফাইল যে সেট আপ করে ওইভাবে আছে এই জন্য শো করে না, বা আমরা এখানে ডিফল্ট যে কালার প্রোফাইলে আমাদের এই যে ডিফল্ট যে কালার প্রোফাইলে করা আছে এইটা যখন মিসম্যাচ হয় তখন কিন্তু আমাদের সামনে একটা নোটিফিকেশন আসতে পারে, তো সেটা কিন্তু এখানে অফ করা আছে, প্রোফাইল মিসম্যাচ আস হোয়েন ওপেনিং। আমি যদি এটা চেক মার্ক দিয়ে দিতাম তাহলে নতুন মানে আমাদের এশিয়ান কোনো সফটওয়্যার দিয়ে কাজ করা বা সেই কালার প্রোফাইল দিয়ে ইউজ করা কোনো ইমেজ যদি এখানে ওপেন করতাম, ডকুমেন্ট ওপেন করতাম তাহলে আমাকে ওয়ার্নিং দিত। আক্স হোয়েন পেস্টিং, আক্স হোয়েন ওপেনিং, এগুলো চেক মার্ক যদি দেওয়া থাকে তাহলে ওইভাবে আপনাকে জেগাবে, না থাকলে জেগাবে না। আপনারা যদি এটা দিয়ে রাখতে চান হয়তো অনেক সময় মনে থাকবে না, সেক্ষেত্রে আপনারা তাহলে কোনো আপনার যে কালার প্রোফাইল আছে এর সাথে মিসম্যাচ হয়ে গেলে সাথে সাথে আপনাকে ওয়ার্নিং দিবে, তাহলে আপনি সেটা সেট আপ সেটিংটা করে নিতে পারবেন। ঠিক আছে, একটা কথা বলে রাখি, আপনার যদি আমেরিকান বা এই ধরনের কোনো, ঠিক আছে, আপনার যদি আমেরিকান কোনো ক্লায়েন্টে কাজ করেন তাহলে অবশ্যই কালার প্রোফাইলটা চেঞ্জ করে এভাবে করবেন, না হলে সে কিন্তু আপনার সাথে পরবর্তী ঝামেলা করতে বলে কালার টালার ঠিক হয়নি, দেখতে ভালো লাগতেছে, এরকম নানান কথা। তো এইগুলো একটু মাথায় রাখবেন, মাথায় রেখে তারপরে কাজ করবেন। তো দেখেন আমরা এই যে স্টার মার্ক আছে এটা কিভাবে আমাদের এশিয়ান যে ইয়েগুলো আছে সেটা এর সাথে এই স্টার মার্কার কে রিমুভ করে দেবে। তো নর্থ আমেরিকান জেনারেল পারপাস, এখান থেকে আমি ইউরোপ পারপাস এটা সিটিক করে দিলাম, দিয়ে দেখেন অ্যাডোবি আরজিবি আইওসি কোটেড এই সিটা আসছে। আসার পরে এইগুলো থাকলে হয়, না থাকলে না হয়, আপনি যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দিতে দিয়ে আমি আর এইখানে দেখেন আনসিঙ্ক্রোনাইজ ইউর ক্রিয়েটিভ পাওয়ার, এইখানে একটু দেখে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আচ্ছা এটাতেও যাচ্ছে না, তাহলে আমি আবারও আমার এখানে কাজ করতে হবে, কালার সেটিং এ যাব, কালার সেটিং এ গিয়ে সাপোর্টেড এবার চলে গেছে। তো এখানে যে সমস্যাটা ছিল, আমাদের এখানে দুইটা ইমেজ ছিল, একটা হচ্ছে 32 বিটের আর 8 বিটের, এই যে ইমেজটা ছিল 8 বিটের, আর একটা ছিল, আচ্ছা আমি আর একটা, এটা যদি প্রথম থেকে আর একটা নতুন একটা ডকুমেন্ট তৈরি করে নিই নিলে আপনাদের সেটা বোঝাতে আরো সুবিধা হবে। তো এইটা একটা 8 বিটে দিয়ে দিচ্ছি, মানে আমরা যে ইমেজটা নিয়েছিলাম সেটা ছিল আপনার 32 বিটের, কিন্তু পাশাপাশি আমরা যে কিন্তু পিএনজি ইমেজটা নিয়েছিলাম সেটা ছিল আবার আপনার 8 বিটের, এই জন্য মিসম্যাচ গুলো হচ্ছিল। এখন দেখেন আমি কালার প্রোফাইল, এখানে আমাদের চেঞ্জ আছে, কালার প্রোফাইল চেঞ্জ থাকার কারণে আমাদের এইখানে কিন্তু এটা দেখায়নি। আমরা যদি এখান থেকে নর্থ আমেরিকান পারপাস 2 এটা দিয়ে দিই, দিয়ে ওকে দিয়ে দিই, এই সেটিংটা যখন তৈরি করছে তখন কিন্তু এইভাবে আসবে। ঠিক আছে, ফাইল থেকে সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। তো আমাদের কিন্তু এবার ওপেন করার ক্ষেত্রে ভিতরে স্টার মার্ক আসেনি, তো আমরা অবশ্যই সবসময় চেষ্টা করব ইমেজের যে কালার সেটিংটা আছে সেই পারপাসটা ব্যবহার করব, পারপাসটা ব্যবহার করে আমরা, তবে আমাদের জন্য সব থেকে ভালো হয়েছে এই যে ক্লিয়ার আউটপুট পাওয়ার জন্য আপনি ইউরোপ প্রিসেট টু অ্যাডোবি আরজিবি 1998 এই সেট আপটা ব্যবহার করতে পারেন। আর আইএসও এটা এটা ঠিক আছে, ডিফল্ট ভাবে যেটা আসছে সেটা ঠিক আছে, এটা দিয়ে আর এগুলো দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন। ঠিক আছে, তবে দিয়ে রাখতে পারেন যাতে আপনাকে, হ্যাঁ তো এই ছোট কাজটুকু করলেই আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। সেভ দিয়ে দিলাম।
edit color setting দেখেন চলে গেছে মানে ডকুমেন্টটা তৈরি করার সময় যেটা দিয়ে করছে সেটা এখন আমি যদি এটা আবার একটু চেঞ্জ করে দিই স্টার মার্ক চলে আসছে মানে আমি আপনি ডকুমেন্ট যেটা দিয়ে তৈরি করবেন বা এই ইমেজটা মনে করুন আপনি তৈরি করে কারো কাছে পাঠাচ্ছেন এখন সে যখন ওটা প্রিন্টের জন্য পাঠাবে সে কালার আর যদি সেটিং না ঠিক থাকে তাহলে সে কিন্তু এটা ভালো আউটপুট পাবে না বা সে যদি আবার পুরোটা এডিট করতে মাস্কিং করতে চায় তাহলে কিন্তু চ্যানেলগুলোতে কালার ক্লিয়ার ভাবে পাবে না তার কারণ হচ্ছে কালার প্রোফাইলে মিসম্যাচ আছে প্রত্যেকটা কালার প্রোফাইলের সেটিং চেঞ্জ থাকে তার নানান কিছু চেঞ্জ থাকে এই জন্য অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইমেজ নেওয়ার পর এখানে খেয়াল করুন স্টার মার্ক থাকে আপনি সেই অনুযায়ী কালার সেটিংটা করে নিয়ে তারপরে যদি দেখেন আমি চেঞ্জ করে দিলাম এখন ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এতটুকুই ছিল আমাদের আজকের মতো টিপস আর একটু বলি 8-bit কি তো আপনারা ইমেজ থেকে এখানে গেলে আপনি দেখতে পাবেন যে 8-bit মানে 8-bit 16-bit আর 32-bit 8-bit 16-bit 32-bit কে আমরা জানি যে ফটোশপ রাস্টার সফটওয়্যার আর রাস্টার গ্রাফিক্স হচ্ছে গঠন হয় যে স্কয়ার পিক্সেল দিয়ে স্কয়ার পিক্সেল দিয়ে তো স্কয়ার পিক্সেল গুলো গঠন হয় হচ্ছে বিট ম্যাপ দিয়ে তো এই বিট ম্যাপটাই হচ্ছে বিট আর বিট ম্যাপটা হচ্ছে চার কোণা বা স্কয়ার এবং বিট ম্যাপটার ছোট ছোট ক্ষুদ্র মিলে তার পিক্সেল গঠন হয় পিক্সেল দিয়ে আপনার পরবর্তী রেজুলেশন ইমেজ যাই বলেন না কেন তো এই বিট ম্যাপ হচ্ছে 8-bit এক পিক্সেল হয় আবার আপনি যদি 8-bit এক পিক্সেল করেন তাহলে ইমেজটা নর্মাল হবে তারপর যদি সেখানে আপনি 16-bit এক পিক্সেল করেন তাহলে অবশ্যই বিট বেশি দেওয়ার কারণে পিক্সেলটা ভারী হবে এবং সেটা কোয়ালিটি ভুল হবে সেখান থেকে আপনি যদি 32-bit দেন এক পিক্সেলে তাহলে সেক্ষেত্রে আরো কোয়ালিটিটা ভালো হবে ইমেজটা আরো ভালো হবে এইভাবে আর কি ডিপেন্ড করে তো যদি আপনাদের বিট নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বিট নিয়ে কথা বলবো সামনে তো ঠিক আছে আজকে পর্যন্তই আশা করি ছোট টিপস কিন্তু অনেক পাওয়ারফুল ছিল এটা আপনাদের সামনে কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে আর নেক্সট দিনের যে টপিক সেটা আমি নোটিশ দিয়ে দেব অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমি প্রতিদিন চেষ্টা করবো নতুন নতুন টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলতে আর একটা কথা না বললেই নয় আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে ভাবতেছেন কোর্স করবেন বা এই ধরনের কিছু তো আমরা এখানে নামমাত্র মূল্যে নামমাত্র আপনার কোর্স ফিতে কোর্স করাই থাকি এবং আমাদের কোর্স মডিউল বিস্তারিত আপনি দেখতে পারবেন আমি সবসময় বলে থাকি যেটা সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য সফটওয়্যারে আপনাকে বস বানানো কোনো কয়েকটা ডিজাইন শেখানো না কয়েকটা ডিজাইন আপনি ইউটিউব দেখেও শিখতে পারবেন সো তার জন্য আপনাকে কষ্ট করে 3-4 মাস এ করতে হবে না তো আমরা সফটওয়্যার শেখানো মানে সব সফটওয়্যারকেই গুরুত্ব দিয়ে থাকি এবং যেটার মধ্যে সফটওয়্যার জানলে আপনি দুনিয়ার যে কোনো ডিজাইন করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের পেজ গ্রাফিক টেক লাইভ ক্লাস গ্রুপের যে নাম এখানে সেই নাম আপনি এখান থেকে আমাদের কোর্স বিষয়ে বিস্তারিত জানতে পারবেন যেটা আমাদের আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু করার ইচ্ছা আছে তো আশা করি আপনারা যাদের পরিচিত বা আপনাদের যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন একের বিস্তারিত লেখা আছে এখানে আমাদের নিয়ম টিয়ম সবকিছুই অবশ্যই আপনাদের ওয়েলকাম থাকলো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ